আপনি যদি নিজে না কাঁদেন তাহলে জগতের কোন মানুষ কাঁদবে? কাঁদবে না। আপনি যদি ভক্ত হয়ে যদি বদনে হরি না বলেন তাহলে জগতে কোন ভক্ত বলবে? বলবে না। তাই এই কলিন জীবকে উদ্ধার করবার জন্য ভগবান এলেন। সেই ভগবান ধুলোর মাটিতে গড়াগড়ি খাচ্ছেন তার জন্য একটা প্রমাণ দিয়ে গিয়েছিলেন। কেমন প্রমাণ? না কুরুক্ষেত্রে যুদ্ধে যাবে, ঠিক তার পরম ভয় অর্থাৎ ঠিক তার আগের দিন কৃষ্ণ ডাক দিল, দাদা দাদা তুমি আর বিলম্ব করো না, তুমি এই মুহূর্তে প্রস্তুত হও, তুমি আর বিলম্ব করো না, তোমাকে এই মুহূর্তে যেতে হবে কুরুক্ষেত্রে, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি তো যুদ্ধে যাব, তবে কৃষ্ণ যুদ্ধে যাবার আগে তোমার চরণে একটা নিবেদন কৃষ্ণ, আমি শুধু একটি বার আমার জেঠাইমা গান্ধারীকে প্রণাম করতে চাই, সঙ্গে সঙ্গে চমকে উঠল কৃষ্ণ, দাদা যে নারী কোনোদিন তোমার মঙ্গল কামনা করেনি, যে নারী কোনোদিন তোমার ভালো চাইনি, আজ তুমি যুদ্ধে যাওয়ার আগে তার চরণ ধুলে নেবে কেন দাদা কেন? তুমি তোমার জেঠাইমা গান্ধারীকে প্রণাম করতে চাও? কৃষ্ণ তুমি ভুলে যেতে পারো কিন্তু আমি ভুলে যেতে পারি না। কৃষ্ণ ইহ জগতে কোন মানুষ কোন ব্যক্তি কোন ভক্ত যদি শুভ কাজে যায় আর সেই শুভ কাজে যাওয়ার কালে যদি সাধুগুরু বৈষ্ণবের দর্শন না পায়, পিতামাতার দর্শন না পায়, কৃষ্ণ সেই ব্যক্তি কোনো দিন জয়লাভ করতে পারে না। কৃষ্ণ সেই ব্যক্তি কোনো দিন জয়লাভ করতে পারে না। কৃষ্ণ তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও, আমি আমার জেঠাইমা গান্ধারীর চরণ ধুলিটা নিয়ে চলে আসি, মনে বড় আনন্দ। কৃষ্ণের আজ্ঞা পেয়ে চলেছে কোথায় জেঠাইমা গান্ধারীকে প্রণাম করতে? আচ্ছা মা গান্ধারীকে চেনেন? কারা কারা গান্ধারীকে চেনেন একটু হাত তুলুন দেখি। ধূতরাষ্ট্রের স্ত্রী দুর্যোধনের মা থাকে হস্তিনাপুরে, সেই হস্তিনাপুরে একটি শিব মন্দির আছে, সেই শিব মন্দিরে প্রত্যেক দিন দুটো মেয়ে পুজো করতে আসত, এক হলো মা কুন্তি আর এক হলো মা গান্ধারী। কুন্তি যেই দিন থেকে বাড়িতে কুলবধূ এসেছে সেই দিন থেকে পুজো করে, গান্ধারী যেই দিন থেকে বাড়ির কুলবধূ এসেছে সেই দিন থেকে পুজো করে। এবার দুজনে যে পুজো করে দুজনে এমন একটা টাইম বাঁধা ছিল যে দুজনে কোনোদিন মুখোমুখি হয়নি। এ জানে শিবা মার একা, এ জানে শিবা মার একা, কিন্তু দুজনেই যে পুজো করে এটা জানতো, একমাত্র জানতো আমার বাবা ভোলানাথ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার বাবা ভোলানাথ তো কাল সকালে ছেলেগুলো কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধ করতে যাবে, তা আজ সকালে দুজন মা একসঙ্গে চলেছে শিব মন্দিরে পুজো করতে। ও মা গান্ধারী কোন থেকে দেখে বলছো, কুন্তি
আজ আমি এতদিন ধরে পুজো করছি, আজ তুই কেন এসেছিস? কুন্তি বলছে, গান্ধারি, যেই দিন থেকে আমি এই বাড়িতে কুলবধূ এসেছি সেই দিন থেকে পুজো করি। এ বলে শিবা মার একা, এ বলে শিবা মার একা, এই বলে দুজনে ঝগড়া বেঁধে গেল। আর এমন ঝগড়া বেঁধে গেল যে দুজনে একেবারে হাতাহাতি হতে যায়। তখন বাবা ভোলানাথ তার থাকতে পারলেন না, সেচে প্রকট হয়ে বললেন, আরে 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 মা, ও কি করো? আরে বাবা, তোমরা দুজনে যদি এমন ভাবে মারামারি করো তাহলে আমি কার পক্ষ নিই বলো তো? না পারবো গান্ধারীর পক্ষ নিতে, না পারবো কুন্তির পক্ষ নিতে। তবে শোনো, আমি দুজনকেই একটা আদেশ করছি, 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা হয়ে গেছে, আর বাকি আছে 12 ঘন্টা। এই বাকি 12 ঘন্টার মধ্যে যে আমাকে 101টা সোনার চাপা ফুল দিয়ে পুজো দিতে পারবে, আমি তার পক্ষে হয়ে যাব, আর তারই ছেলে বংশে রাজা হবে শিগুরনি তাই গৌর প্রমাণে হরি বল। এই কথা যেই না বলেছে অমনি ধুলোয় লুটিয়ে পড়ল কুন্তি, দয়া মা দয়া Oh, please.
कृपा करे কোটে একবার দাও দর্শ ওগো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে গো তোমার কৃপা কৃপা করে একবার দাও দর্শ তুমি নারায়ণ বিপদ ভঞ্জ তুমি নারায়ণ বিপদ ভঞ্জ দরজাও খোলে না আর পাঁচটি ছেলের জন্য রান্নাও করে না ভীম ডাকলো নকুল সহবেদ সবাই ডাকলো কিন্তু দরজা খোলে না শেষে তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে মা ও মা একটিবার দরজা খোলো জয় রাধে জনিতাই মধুসূদন শাসমল মহাশয় উনি কীর্তনিয়ার গানে মুগ্ধ হয়ে এই 20টি টাকা পুরস্কৃত করছেন আপনারা সবাই মিলে সমর্থন করবেন বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি দরজা জানালা বন্ধ করে দরজাও খোলে না আর পাঁচটি ছেলের জন্য রান্নাও করে না ভীম ডাকলো নকুল সহবেদ সবাই ডাকলো কিন্তু দরজা খোলে না শেষে তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে মা ও মা একটিবার দরজা খোলো তুমি শুধু আমাকে একটিবার বলো কে তোমাকে কাঁদিয়েছে
আমি তোমার তৃতীয় পাণ্ডব অর্জুন হয়ে তোমাকে কথা দিচ্ছি, তুমি যা চাইবে তুমি তাই পাবে। তুমি শুধু আমাকে একবার বলো, কার এত বড় স্পর্ধা যে কিনা আমার মায়ের চোখের জল ঝরা, কার এত বড় স্পর্ধা যে কিনা আমার মাকে কাঁদা। তুমি শুধু আমাকে একবার একবার বলো, এই কথা যেই না বলেছে তুমি যা চাইবে তুমি তাই পাবে। অমনি সঙ্গে সঙ্গে দরজা জানালা খুলে দিয়ে অর্জুনকে জড়িয়ে ধরে বলছে, বাবা পারবি, পারবি বাবা পারবি, আমি যা চাইবো তাই দিতে পারবি। বলো না মা বলো, তোমার কি চাই? ওই যে শিব মন্দিরটা আছে, ওই শিব মন্দিরে শিব ঠাকুরটা বড়ই জাগ্রত। আমাকে দেখা দিয়ে বলেছে তোর জ্যাঠাইমা আর আমার মধ্যে যে আগে 101টা সোনার চাঁপা ফুল দিয়ে পুজো দিতে পারবে, ভগবান তার পক্ষে হয়ে যাবে, আর তারই ছেলে বংশে রাজা হবে। এই কথা যেই না বলে ছমনি লাফিয়ে উঠল অর্জুন, মা তুমি এই জন্য কাঁদছ? কেঁদো না মা কেঁদো না, আমি তোমাকে 12 ঘন্টা কি কয়েক সেকেন্ডের মধ্যে আমি তোমাকে 101টা সোনার চাঁপা ফুল দেব। এই বলে ঘর থেকে তীর ধনুকটা বের করে এনে, যে অর্জুন কৃষ্ণ ছাড়া চলে না, অমনি ডাক দিল কৃষ্ণ কোথায় কৃষ্ণ দেখা ছেড়েছে ও মা। বান্টা কোথায় গিয়ে লিখে বলো, সেই কুবিরের ভান্ডা, সেই কুবিরের ভান্ডার থেকে 100টা নয়, 200টা নয়, 300টা নয়, একেবারে হাজার হাজার সোনার চাঁপা ফুল বর্ষণ হতে লাগলো। শ্রীগুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বাবা ভোলানাথ চাইলেন 101টা সোনার চাঁপা ফুল, মন্দির ভর্তি করে দিল। ওমা এবার অর্জুন বলছে, তুমিও কৃষ্ণ ভক্ত আর আমিও কৃষ্ণ ভক্ত, তুমি কিনা আমার মা কৃষ্ণ ভক্তকে কাঁদাও? তোমার এত বড় স্পর্ধা, তাহলে দেখি কার জয় হয়। ওমা এবার কুন্তি গিয়ে সেই শিব মন্দিরে 101টা সোনার চাঁপা ফুল দিয়ে পুজো দিলেন, 101টা সোনার চাঁপা ফুল দিয়ে পুজো দিলেন। স্বয়ং বাবা ভোলানাথ প্রকট হয়ে বললেন, শোনো মা কুন্তি, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার ছেলেই বংশে রাজা হবে। শ্রীগুরুতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এদিকে কুন্তি আশীর্বাদ পেয়ে গেল, আর ওদিকে মা গান্ধারীর কি হলো? গান্ধারীর কি হলো? সেই মেয়েটা সারা রাত ঘুমোয়নি, সারা রাত জেগে 101টা সোনার চাঁপা ফুল দিয়ে সুন্দর করে সোনার থালায় সাজিয়ে যেই না মন্দিরে চরণটা দিতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে চমকে উঠল, একে ও মা কি দেখে চমকে উঠল, কি দেখে চমকে বললেন, আমি এই বংশের মাতা, আর কিনা আমার আগে কিনা ওই কুন্তি 101টা সোনার চাঁপা ফুল বানিয়ে দেখিয়ে দিল। তখন জানেন
মা কুন্তি কি করছে সেই শিবলিঙ্গটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে প্রভু মীর সম মীর সম শেষ গুণ গুণহীন মহে সগর বলো তো তুমি মা না হলেও মায়ের মতো তো
আজকে যদি আমি তোমার চরণ ধুলি নিতে ভুলে যাই আর কাল সকালে কুরুক্ষেত্রে মাঠে গিয়ে যদি আর না ফিরি তাই তো আগে থেকে তোমার চরণের ধুলিটা নিয়ে রাখলাম শিগুরু নিতাই গৌর প্রমাণন্দে হরি হরি গো দেখুন মা কত বড় ধর্ম ধর্মপুত্র কাঁদছে না কেন কাঁদছে কেন কাঁদছে বলুন তো ও মা ধর্মপুত্র কেন কাঁদছে যুধিষ্ঠির কেন কাঁদছে জ্যাঠাইমা গান্ধারীর চরণ ধুলি নিবে বলে আমরা ইহ কর্ম করব এখানকার কারো যদি শত্রু পাশে দাঁড়িয়ে থাকে আমরা এক হাত ঘোমটা টেনে পাশ কাটিয়ে চলে যাব তার দিকে আর ঘুরেও তাকাবো না তাকাবো তার দিকে আর ঘুরেও তাকাবো না ভগবান বললেন না এটা তোমাদের কর্ম নয় আমি তোমাদের শিখিয়ে গেলাম জানিয়ে গেলাম তোমরা ওই যুধিষ্ঠিরকে দেখে শেখো তোমরা ওই যুধিষ্ঠিরকে দেখে শেখো ও মা বলুন তো মানুষ তো একটা জায়গায় দুর্বল হয় কেবল কান্নার জায়গায় দুর্বল হয় কেবল বেদনার জায়গায় দুর্বল হয় আর দুর্বল হয়ে ভুলে গেল যে ওটা আমার ছেলে নয় ওটা আমার শত্রুর ছেলে আর ভুলে গিয়ে সেই ছোট্ট যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরে বলছে ওরে যুধিষ্ঠির আমি তোকে আশীর্বাদ করছি যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় হবে ক্ষয় হবে ক্ষয় যথা ধর্ম তথা জয় অধর্মের হবে ক্ষয় ভগবান বললেন আমি পারলেও পারতাম ওই যুধিষ্ঠিরকে জয়লাভ করাতে তথাপি শত্রুর চরণ ধুলি নেওয়ালাম কেন এই আগত কলিযুগে যদি কোনো ভক্ত কোনো শুভ কাজে যায় আর সেই শুভ কাজে যাবার কালে যদি সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি না নেয় পিতা মাতার চরণ ধুলি না নেয় সেই ব্যক্তি কোনোদিন জয়লাভ করতে পারে না সেই ব্যক্তি কোনোদিন জয়লাভ করতে পারে না তাই বাবা আমরা পারি না বাবা তাই হই না তাহলে এখানে কি হলো রাম আদি অবতারে ক্রোধে নানায় অস্ত্র ধরে 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 অসুর করিল সংহার অসুর করিল সংহার অসুর করিল সংহার এবে যাত্রা ধরিব প্রাণে কারণ বাঁধিব যাত্রা ধরিব প্রাণে কারণ বাঁধিব এবে অসনা I don't know.
ক্ষমা। তো চলুন মাইরা আমরা ভক্তের জীবনী কথা সাধন করব। তো যে ভক্তের জীবনী কথা সাধন করব তিনি আমাদের শিখিয়ে গেছেন যে ভগবানকে কিভাবে সেবা পূজো করতে হয়, ভগবানকে কিভাবে নাম ভজন করতে হয়, ভগবানের কিভাবে সেবা পূজো করলে আমরা ভগবানের দর্শন পাব, ভগবানকে কিভাবে সেবা দিতে হয় আমরা এই লীলার মধ্যে থেকে জানতে পারব। ওমা অনেকেই দেখবেন, অনেকেই দেখবেন নাম সংকীর্তনে এসে গল্প করে, না না এখানে নয় আমাদের ওখানে করে, নাম সংকীর্তন শুনতে এসে গল্প করে। তা আমি আপনাদের একটা কথা বলি, শুনুন গল্প। রাজা পরীক্ষিত তিনি সাত দিনের আয়ু নিয়ে বসেছিলেন, তিনি সাত দিনের আয়ু নিয়ে বসেছিলেন যখন কে তার সাপের দংশনে মৃত্যু হওয়ার কথা। তিনি কিন্তু মৃত্যুকে ভয় পাননি, তিনি ভয় পেয়েছিলেন ওই ওই বৃক্ষ সাপের কি হবে, কি করে মুক্তি হবে, তিনি নিজের মৃত্যুকে ভয় পাননি। রাজা পরীক্ষিত গুরুদেবের ব্যায়াম আসনে বসেছিলেন, এমন সময় গুরুদেব বললেন, রাজা পরীক্ষিত চিন্তা করো না, তোমার একদিন মুক্তি হবে, তুমি প্রত্যেক দিন হরি নাম সংকীর্তন সাধন করলে তোমার মুক্তি হবে। ওমা যে রাজা সে নাম সংকীর্তন শুনবে, রাজা সে রাজপাট সামলাবে তা নয়, সে নাম সংকীর্তন শুনছে। দেখুন মা, যার সাপের দংশনে মৃত্যু হওয়ার কথা তিনি সেই নাম সংকীর্তন শুনে তিনি সেই মৃত্যুকে জয় করেছিলেন। ওমা এই রাজা পরীক্ষিত কত বড় বংশের ছেলে ছিলেন জানেন? এই রাজা পরীক্ষিত কত বড় বংশের ছেলে ছিলে আমি বলছি। ওমা রাজা পরীক্ষিত